হ্যাঁ, ছবি তুলতেও ভালো লাগছে বাবা। তো নিরিবিলি জায়গা, না সুন্দর কিন্তু এখানে একদম কোলাহল নাই, নিরিবিলি খুবই সুন্দর। ছবি তুলতেও ভালো লাগছে বাবা। বাবা এদিকে আসো, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই আসছে। আপু আমার একটা ছবি তুলো। আসো বাবা এদিকে আসো, একটা সবাই মিলে আমরা ছবি তুলে নিয়ে আসি। আমরা একটু বেড়াতে আসলাম, এই জায়গাটা এত ভালো লাগছে, একদম নিরিবিলি, চারপাশে গাছপালা, খুবই ভালো লাগছে। সবাই মিলে একসাথে আসছি, সবাই মিলে মানে তো আমার ছোটো বোন থাকে আমার সাথে। আর এই যে কুটি কুটি আজান আজান, এই যে কাটা দাও একটু, ঘোরাঘুরি। আমরা বাইরে আসছি, বাইরের খোলা হাওয়ায় খুবই ভালো লাগছে। এই যে আমার দুই কুটুস কুটুস সোনামণি, আমি তো এসির মধ্যে বসে খুবই ভালো লাগছে। এতক্ষণ এত গরম ছিল কিন্তু এখন কিন্তু কোনো গরম নাই, একটু একটু বাতাসও হচ্ছে, মনে হচ্ছে অন্য কোথাও বৃষ্টি হয়েছে, ওই জন্য কিন্তু খুবই ভালো লাগছে। এই যে সবাই যার যার মতো হেঁটে বেড়াচ্ছে, আর ওই যে প্রজ্ঞা প্রভা আজান ওই দিকে ওরা ছবি তুলতে ব্যস্ত। খুব সুন্দর বাতাস, তাই না তৃপ্তি? আমাদের দুই বোনের তো একসঙ্গে না হলে ইজি হয় না, মানে যে কালকে অপুর বাসায় গেলাম, আজকে আমার বাসায়, আমি চলে আসছি, মানে দেখা না হলে মনে হয় যেন কতদিন কতদিন দেখা হয়নি। ঈদের মজাই তো হবে না, মজাই হবে না একসঙ্গে না হলে। জিনিয়াদের বলছিলাম যে হঠাৎ করে চলে আসছে এখানে। হ্যাঁ এখানে আছে। ও আচ্ছা আচ্ছা, ওরা চলে আসলে পারত। আমি বললাম যে তোমার তৃপ্তি খেলাম মানে তো হঠাৎ করে চলে আসছে। হ্যাঁ এক ঘন্টা থেকে চলে গেল। হ্যাঁ আরো তোমাদের ওখানে চলে যাবে, দেখো তৃপ্তি কি হবে,
আপু উঠাও, উঠতে যাচ্ছে।